এই ছেলে মানুষ করা অনেক বেশি কঠিন হবে। তাই আমি সবাই একটা কথাই বলবো, শুনেন, মানুষের জীবনে বাবা মা হচ্ছে কি একটা ভাইটাল ভূমিকা, যে এই বয়সে একটা বাচ্চারে এইরকম জিনিস কিনে দিয়েন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি মাঠে ফুটবল খেলতেছিলাম, পাশ দিয়া মাঠের পাশ দিয়া এই মোটর সাইকেলটা দিয়া একজন ভদ্রলোক, এই দুজন ভদ্রলোক রীতিমতো এরোপ্লেনের গতিতে যাইতেছে। সে মরবে নাকি না কারে মারবে এই কোনো ধারণা নাই। আমরা সবাই মিলে মোটর সাইকেলটারে দৌড়া আমরা মাঠে নিয়ে আইছি, এবং যিনি ড্রাইভার আরুনিয়াকে ড্রাইভারের পিছনে থাকিয়া ড্রাইভারকে আঙ্গুল দিয়া গুতা দিতেছেন, আর ড্রাইভার মোটামুটি আরো রেসে চালাইতেছে। কিন্তু আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাই, এই যে ভদ্রলোক, উনি আমার এলাকার, উনি বুলার জুমে, উনার বাড়ি সোনারঘাটে। উনারে আমি জিজ্ঞেস করলাম, আমি ভাবছি যে ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার টাস্ট ইয়ার হবে, পরে শুনলাম উনি ক্লাস নাইনে পড়েন। কিন্তু আমার আশ্চর্য লাগছে যে নাইনে পড়া ছেলে রে। তারপরে খবর নিলাম, তার বাবার সাথে ফোনে আলাপ করলাম, দেখা যায় যে উনি তার একমাত্র ছেলে। এবং সাইকেলটা যে কিনে দিছেন আমি একটু দেখাই আপনারে, এই যে সাইকেলটা নাইনে পড়া ছেলে রে, যে বাপ এই জিনিস কিনা দেয়। আমি নাইনে কি ম্যাট্রিক পাস করার পর একটা বাইসাইকেল আমার আমার বাপ কিনা দিছিল। তাতেই আমার কইছে যে যদি দেখি বাজারের গেছো সেই সাইকেল নিয়া, তো তোরে ফিডাইয়া কিন্তু লাল করে লইমু। আর দেখেন দুনিয়া কি চেঞ্জ হইছে, এই ভদ্রলোক আর এই ভদ্রলোক দুইজন বার্থডেতে আইছিল, বার্থডেতে তো বার্থডেতে নানা রকম খাবার দাবারের ব্যবস্থা আছে। এখন এই সাইকেল যদি ক্লাস নাইনে থাকতে পাওয়া যায়, তাইলে ক্লাস টেনে থাকতে তো ইয়াবা, এরপরে ইলেভেনে গেলে পরে হচ্ছে গাঞ্জা। এই যে দেখেন মুস্টুস যেটা রাখছে তাতে তো মোটামুটি এ কিন্তু এই লাইনে চলে যাচ্ছে। আমি এখন সে তো কোনোভাবে ইন্টারভিউ দিতে রাজি না, এই তুমি আসো এত ইন্টারভিউ দিতে রাজি না, তুমি যে এত জেইসা গাড়িটা চালাইতেছো তোমার কি আর মরার ভয় নাই নাকি বলো, একটু বলো। হ্যাঁ আছে, এই যে এত রিসেন্ট চালাইতেছো কারণটা কি? হ্যাঁ আচ্ছা তুমি আসো, তুমি কি পিছন থেকে তারে উত্তেজিত করতেছিল, এইদিকে আসো যাত্রী। হ্যাঁ কি করতেছিল এটা, আর জীবন এরম চালাইবা জুড়ে? আর সারা দেশে যারা এইভাবে তোমাদের মতো ফু ফু করে চালায় এরা এ চালাইতে পারে না, পিছনে উঠছো কি জন্য? আর আর জীবন ইতা করবাই করতায় না বা হো, যারা এইভাবে রেসে চালায় এরা খো আল্লাহ রাস্তায় চালায় না আপনারা বলো। ঠিক আছে, এখন এই যে না সে ভালো ছেলে আর না করছে চালাবে না, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আল্লাহ রস্তে চাই, এই বাবাদেরকে বলতেছি নাইনে পড়া ছেলে রে এত বড়, এটা কি লনসিট মনসিট কি লেখা, এটা তো আমার জীবন আমার এটা স্বপ্ন, আমি এত বড় সাইকেল আমি জীবনে পাই নাই। এখন নাইনে পড়ে ছেলেটার তো এইরকম মানসিক গ্রোথই তো হয় নাই, সে এত বড় সাইকেল চালাবে, এই সাইকেল পাওয়ার পর তার মাথা ঠিক থাকবে? এই ছেলে মানুষ করা অনেক বেশি কঠিন হবে। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, শুনেন, মানুষের জীবনে বাবা মা হচ্ছে কি একটা ভাইটাল ভূমিকা, যে এই বয়সে একটা বাচ্চারে এইরকম জিনিস কিনে দিয়েন না, দিলে কিন্তু সর্বশান্ত হবেন আর বাবার কাঁধে কিন্তু ছেলের লাশ উঠবে কিন্তু। আমি বলে দিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।